আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ এই মুহূর্তে টার্ন হচ্ছে ন্যাটো বনাম রাশিয়ার যুদ্ধ। যদিও যুদ্ধের এই প্রায় 3 বছরের যে কাছাকাছি সময় যুদ্ধ চলছে, এতে একটা জিনিস তো স্পষ্ট হয়ে গেছে, পরাশক্তি রাশিয়াকে থামানোর জন্য সর্বোচ্চ কৌশল অবলম্বন করছে পশ্চিমারা। আর এর জন্য ইউক্রেনকে নানান ধরনের মেশিনারিজ দিয়ে যখন সক্ষমতার একটা অবস্থানে তারা প্রকাশ করার চেষ্টা করলো নিজেদের, পাশাপাশি পুতিনও তার বিভিন্ন অলিগার্কস দ্বারা ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে আপনি দেখেন যে সিরিজ ঘটনা ঘটাচ্ছে, একটা কোল্ড ওয়ার বা হাইব্রিড যুদ্ধ চলছে। যুদ্ধের এই পরিস্থিতিতে এসেও রাশিয়ার বিরুদ্ধে আসলে কার্যকরী কোনো রকম সফলতা পাচ্ছে না ন্যাটো, আর যার কারণে ন্যাটোর যে পরিচালনা পর্ষদ আছে, আই মিন যেই মহাসচিব পদে, সেইখানেও ব্যাপক রদবদল হয়েছে। নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী, তিনি এই মুহূর্তে ন্যাটোর মহাসচিবের দায়িত্ব পালন করছেন। মহাসচিব পদে আপনার তিনি অধিষ্ঠিত হওয়ার পর বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তগুলোকে কাউন্টার করার জন্য রাশিয়া আবার পাল্টা সিদ্ধান্ত নিয়েছে। সর্বশেষ আমরা দেখলাম যে ন্যাটোর যে রাষ্ট্রগুলো আছে, সেই রাষ্ট্রগুলোর প্রতিরক্ষা মন্ত্রীদের মধ্যে একটা বিশেষ বৈঠক হলো। সেই বৈঠকের প্রধান এজেন্ডা ছিল ইউক্রেনকে কীভাবে আরও মেশিনারিজ দিয়ে সহযোগিতা করা যায়, আর এই সহযোগিতার ইস্যুটাতে প্রধান ফোকাস করছে আবার রাশিয়া। আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের $230 কোটি একটা বড় ধরনের অস্ত্র সহযোগিতা যাওয়ার পর দ্বিতীয় ধাপে আকাশ প্রতিরক্ষা সিস্টেম সহ দূরপাল্লার বেশ কিছু ক্ষেপণাস্ত্র ইউক্রেনের হাতে তুলে দিতে যাচ্ছে আপনার ন্যাটো। এমনকি ইউক্রেনকে একটা ওপেন কী বলা হচ্ছে ফিল্ড দেওয়া হচ্ছে, যে তুমি চাইলে এই মেশিনারিজ দিয়া তোমার দেশের অভ্যন্তরে থাকা রাশিয়ান সেনাদের বিরুদ্ধে যেমন অভিযান চালাতে পারো, আবার তুমি চাইলে এই মেশিনারিজ দিয়া তুমি রাশিয়ার ভূখণ্ডেও অভিযান চালাইতে পারো, এক্ষেত্রে আমাদের কোনো আপত্তি নাই। এখন ন্যাটো যখন এরকম একটা ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিচ্ছে জেলিকে, জেলি আবার মেশিনারিজ পাইলে যে ঘটনা ঘটাইতে পারবে সেইটাও কিন্তু অনেকটা প্রমাণ করছে। যেমন আপনি দেখেন গেল গত কয়েক মাসে বিভিন্ন সময় জেলি রাশিয়াতে ঢুকা মানে একটা ঘটনা সে ঘটাইয়া আসে, মানে মিসিং নাই, সামহাও 2-4 দর্জন 20 জন স্থাপনা, বিমান ঘাঁটি, ড্রোন ঘাঁটি, তেলের স্থাপনা, অনেক কিছুই কিন্তু সে ঘটাচ্ছে, এবং সেখানে রেবল টাইপের একটা টিমও সে তৈরি করে ফেলছে। তো এক্ষেত্রে ন্যাটো শক্তি মনে করছে, আবার দেখেন একটা শর্ত লাগাইছে যে হ্যাঁ তোমাকে আমরা ন্যাটোতে ঢুকাবো, কখন, যদি তুমি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করতে পারো। তো জেলি বলতেছে জয় তো লাভ করতে পারবো, এখন আমার দরকার হচ্ছে মেশিনারিজ, আর এই মেশিনারিজের জন্যই আকাশ প্রতিরক্ষা সিস্টেমটা যাচ্ছে, পাশাপাশি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। বাট রাশিয়া মনে করছে জেলির হাতে যে মেশিনগুলো তুলে দেওয়া হচ্ছে এটা ট্রিগার রয়েছে ন্যাটোর হাতে, ন্যাটো ট্রিগার চাপ দেওয়ার আগে বলে এটাকে ডাইনে যাবে নাকি রাশিয়ার ভিতরে যাবে, অথবা ধরেন রাশিয়ার কোন জায়গাকে টার্গেট করা হবে। তো রাশিয়া আজকে আপনারা এই নতুন অস্ত্রের চালানোর ঘোষণা আসার পর রাশিয়া বলছে যেই যেই রাষ্ট্রগুলা তোমরা তোমাদের মেশিনারিজ এ পর্যন্ত ইউক্রেনে পাঠাইছো, সেগুলোর বিরুদ্ধে আমরা কিন্তু ইউক্রেনে দেখাইছি আমরা কতটুকু সফল হইতে পারি, এর পাশাপাশি নতুন করে তোমরা যারা মেশিনারিজ দিচ্ছ তোমাদের যে সেট আপ পয়েন্টগুলো আছে আমাদের নখের ডগায়, আই মিনস আমাদের ক্ষেপণাস্ত্রের আওতাভুক্ত, আমরা কিন্তু সেগুলাতেও পাল্টাঘাত করব। ইভেন ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে গোয়েন্দা সংস্থাগুলো বলছে যে রাশিয়ার ব্যাপক কমান্ডোরা ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা সিরিজ কোনো ঘটনা ঘটাইতে পারে, তারা যে কোনো একটা ইনসিডেন্ট ঘটাইতে পারে, অথবা সেই দেশের রাজনীতিতেও তারা ভূকম্পন তুলতে পারে। যেমনটা আমরা দেখলাম যুক্তরাজ্যের যে নির্বাচন সেখানে রাশিয়ার প্রভাব ছিল, ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধের একটা প্রভাব ছিল, ফ্রান্সে সেম দৃশ্য দেখলাম, জার্মানিতেও সেম দৃশ্য দেখলাম, তার মানে রাশিয়াও তাদের মতন করে পাল্টা ব্যবস্থা নিচ্ছে। এখন এই যুদ্ধ ফিল্ড ওয়াইজ যখন একটা বড় আকারে যুদ্ধে যাচ্ছে রাশিয়া, আমি দেখলাম যে পুতিন হঠাৎ করে গতকালকে বললো যে যুদ্ধবিরতি না, জেলিদের একটা আবেদন ছিল যুদ্ধবিরতি, রাশিয়া বলছে হয়তো পূর্ণ যুদ্ধবিরতি হবে নয়তো যুদ্ধ চলবে, এখানে বিরতি টিরতি বলতে কোনো শব্দ নাই। দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।